আসসালামু আলাইকুম সুই দর্শক মণ্ডলী লন্ডনে ও লন্ডনের বাইরে যারা জেন্দ্র বই আঙ্গুই অনুষ্ঠান সানের আন্নাগো ব্যাকরে আইন টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আইন টিভির বিশেষ আয়োজন আঙ্গুবাড়ি নোয়াখালী আঞ্চলিক ভাষার অনুষ্ঠান নোয়াখালী আঞ্চলিক ভাষার অনুষ্ঠান এটা হুইরা অনুষ্ঠানে আন্নাগো লগে আসি আই মিনাদিন সুপল আর লগে আঙ্গুর দুগো অতিথি আছে ব্যাকের আগে আই আন্নাগোরে আঙ্গু অতিথিগুলো পরিচয় করাই দিমু আল্লাহ গাইজ গা আঙ্গ স্টুডিওর মধ্যে আছে আঙ্গ নোয়াখালী জেলা সাটকিল থানার সাইন নং বদলকোট ইউনিয়নের জমাদার বাড়ির হোলা জনাব আনোয়ার হোসেন চৌধুরী আনোয়ার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আনোয়ার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 80 দশকের ইতিহাস বিভাগের ছাত্র আছিল আর হাতেন সাটকিল চাঁদপুর আনোয়ার উলুম ইসলামিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানার এখন প্রতিষ্ঠাতা আর আঙ্গলকে আরেকজন আছে আজকে আঙ্গ এসকাইপে আঙ্গলকে যোগ দিব আঙ্গলকে আঙ্গ নোয়াখালী আরেক হলা এখন হয়েছে আঙ্গ ডাক্তার মঞ্জুর শকত কসিবাই মঞ্জুর শকত কসিবাই ব্যায়ামগঞ্জ থানা সৌমনি ডিগ্রি কলেজ হোসেল রোডের মরুম এসপি তোফাইল আহমেদ সাহেবের হলা এখন সিনিয়র কার্ডিওলজিস্ট এবং ক্লিনিক্যাল প্রভাষক মেডিসিন অনুষদ ইম্পেরিয়াল কলেজ লন্ডনের আসসালামু আলাইকুম কসিবাই আসসালামু আলাইকুম কসিবাই আঙ্গুল সালাম ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য কসিবাই আঙ্গুল যোগদান করছেন আপনাদের আসলে ধন্যবাদ আপনি অনেক আপনাদের সময় আমরা আঙ্গুলে দিতেছেন আসলে আপনাদের সময় লাই আমরা নিজেরা আসলে একটু আনন্দিত আসলে আজকে আঙ্গুল নোয়াখালী মানুষ আমরা আপনাদের আসলে আমার এই প্রথম ইনফ্যাক্ট মানে এই দেশ থেকে নোয়াখালী কোনো কাজের সাথে ইনভলভ হওয়া এটার জন্য আনোয়ার ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আয়ন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি অনেকের সাথে জানাশোনার সুযোগ হবে এই অনুষ্ঠানের মাধ্যমে এবং চেষ্টা করবো কোনো কিছু যদি কারো উপকারে আসে যে কসিবাই কষ্ট করে আমি আসলে আপনারা কইতেছি আসলে এটা হয়েছে আঙ্গ নোয়াখালীর ভাষা আমরা প্রোগ্রাম কান করি আসলে আঙ্গ নোয়াখালী মেলা মানুষ আমাদের হয়তো নোয়াখালীর কথা একটু হুইনবেলা সাহেব একা না আমরা চেষ্টা করি আঙ্গুল নোয়াখালী ভাষার কথা কবি লাই জি আচ্ছা ধন্যবাদ জানাই আর আইএন টিভির আইএন টিভি এই অনুষ্ঠান শুরু করার লাই আসলে আইএন টিভির শুধু এই আঙ্গ নোয়াখালীর অনুষ্ঠান নোয়াখালী আইএন টিভির একটা আরও মেলা আঞ্চলিক ভাষার অনুষ্ঠান আছে হেতারা সিলেটের একটা অনুষ্ঠান চলে ফ্রান্সের সিলেট সেটাও আজকে আজকে আপনারা দেখছেন একান আগে দিই আর একটা অনুষ্ঠান হবে কাল গিয়া সিডাঙ্গে গফ এটাও চট্টগ্রামের অনুষ্ঠান আঞ্চলিক ভাষা আইএন টিভির আসলে এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানগুলোলাই আইএন টিভির আমরা আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ আইএন টিভির মাধ্যমে আঙ্গ বাংলাদেশের যে আঞ্চলিকতার যে অনুষ্ঠানগুলো সারা পৃথিবীর মানুষ দেখতে হারে আসলে এখানে আইএন টিভির আসলে ধন্যবাদ জানাই আর আমরা ধন্যবাদ জানাই আঙ্গ অনুষ্ঠানের পক্ষ থেকে আঙ্গ টিএনটি কনসালটেন্সি লিমিটেডের ইফতি আহমেদ বাইরে ইফতি আহমেদ আঙ্গুর বিশেষভাবে সহযোগিতা করছে আসলে ইফতি আহমেদ ভাই সহিতের কারণে আমরা আসলে আঙ্গুই প্রোগ্রাম কারণ সুন্দরভাবে চালাইতে পারি এর আয় বেশি আর ইয়া না করি আসলে আয় চলে যাবো আঙ্গ অতিথি আছে আঙ্গ অতিথির কাছে চলে যাই আয় সরাসরি আঙ্গ আনোয়ার ভাইয়ের কাছে চলে যাই এর আনোয়ার ভাই দীর্ঘ 30 বছর আপনি বসবাস করেন এই কমিউনিটিতে এই লন্ডন শহরে বসবাস করতে 30 বছর আপনার এই কমিউনিটির মধ্যে আপনার যথেষ্ট অবদান আছে এই কমিউনিটির মানুষগুলোকে আপনার চিনে আসলে আমরাও আপনার মেলা দিন যাওয়ার দেখতেছি আপনার আপনার সংসার লই আছেন ইয়ানে বাবি আছে আপনার তিনগা হলো মাইয়া আছে ইয়ানে আমরা আসলে আপনার এগিয়া মাইয়ার খবর জানি আমরা আপনার মাইয়া হয়েছে আঙ্গ ডাক্তার তাসনিম আনোয়ার ফ্রমি হেঁতি MBBS মেডিসিন অনুষদ হেঁতি কিংস কলেজ লন্ডন হেঁতি শেষ করছিল আর MSc করছে হেঁতি গ্লোবাল মেন্টাল হেলথ লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড কিং কলেজ অফ লন্ডন এতুন হেতির আসলে আমরা এই আঙ্গ নোয়াখালীতে আমরা আমরা আসলে গর্ব আমরা হেতিরলে কারণ হেতি এত বড় একজন ইয়ে করছে আসলে অনেকে জানে যে আমাদের মেয়ে ডাক্তার কিন্তু হেতি যে হাস করি বাড়ে সেটা অনেক মেলা জানা জানা না আজকে আমরা হেতির সম্বন্ধে একটু হেতির সম্বন্ধে একটু কিছু আপনাদের একটু শুনো আমরা আমাদের শুনবেন আগে আমরা কলার আছে আঙ্গ লগে কলার আছে কলার জি কলার আসসালামু আলাইকুম আপনারা যারা আজকে অনুষ্ঠানটা চান আসলে আপনাদের একটা যেটা আঙ্গুলো কল করতেন স্যার আঙ্গ অতিথিগুলো কথা কেউ বললাই আপনারা ওই টিভির ভলিউম গান কমায় তারপর আঙ্গুলোকে আমরা ফোন করিয়েন তাহলে আমরা হব জি কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম কে কইছেন ভাই মিনাল ভাই
না ভাই, আমার নাম কি ভাই? আমি জাকির, লন্ডন থেকে বলতেছি। ও জাকির ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? নেই জি, ভালো আছি ভাই। আপনার তো উপস্থাপনা খুব সুন্দর লাগছে, আর আশা করি সামনে দিয়ে আরো সুন্দর হবে। ধন্যবাদ জাকির ভাই, আপনি ফোন করছেন, আপনি আঙ্গ অনুষ্ঠান সাহান আপনি এটা লাগে আপনি ধন্যবাদ। আর আপনি আঙ্গ নোয়াখালী ভাষা, নোয়াখালী কথা আপনার ভালো লাগে এটা শুনছি আমরা। দাওয়াত পাশাপাশি আমি আরও ধন্যবাদ জানাই ছোটো ভাই ইত্তি ইমন ইমন রে হিতের পৃষ্ঠপোষকতায় আমার নোয়াখালীর আঞ্চলিক ভাষা, যে ভাষাটা আমরা জন্মের পর থেকে মায়ের গর্ভে মারিতে হওয়ার লগে লগে থেকে যেটা শুনছি, সেই ভাষাটাকে জাতীয় পর্যায়ে এই বিদেশের মাটিতে যে একটা ন্যাশনাল টিভির মাধ্যমে যে আপনারা দেখাইতেছেন বা ভাষাটাকে ভাষার কথা তারা মনে রাখছেন বা এটাকে একটা মূল্য দিতেছেন, এটার লাই আমি আন্না করে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি আইওন টিভি যে সুযোগ করে আন্না করে দিছে হেতাগারও ধন্যবাদ জানাইছি। আচ্ছা, এখন আপনি যে কথা কইছেন, হ্যাঁ আমি আজ প্রায় 30 বছর এই কমিটিতে আছি, সুখে দুঃখে চেষ্টা করছি আঙ্গ নোয়াখালী মানুষের লগে থাকার লাগা, এটাকে জড় করার লাগা, জিজ্ঞেস জিয়ন্ত যে সহজতে চাইছে চেষ্টা করছি হিজের লগে মিলিমিশি এই কমিটিতে কিছু দেন লাই। তারপরে আপনার আঙ্গ দেশের বহুত লোক আছে এই নোয়াখালীর দেশের মধ্যে, আলা অনেকে আসলে আমার সামাজিকভাবে অনেক কিছু করার চেষ্টা করে বা করি আইতেছে, তো আমরা চেষ্টা করছি আমাদের লোকগুলোকে আরও জড়ো করার লাগা। আমরা আসলে ব্যাক রাখা আপনার মাইয়াগার কথা কেন হইতাম স্যার, আসলে আমাদের মাইয়া ডাক্তার তাসনিম আনোয়ার ফ্রমি, এটি সম্প্রতি এটি হাস করছে, এটি হাস করি এটি বাইরে হয়েছে ডাক্তারি ইয়ে করছে, আর আমরা এটির আরেকরকম খবর জানি, এটি আগামীকাল গিয়ে এটি একটা হাসপাতাল আছে, এটি জয়েন করবে এটি, তো এটির হাসপাতালের নাম হচ্ছে ক্যামব্রিজ অ্যাবডেন ব্রুকস হাসপাতাল এটা, এটাতে হাতে জয়েন করবো আগামীকালকে। আমরা আসলে তাসনিম আনোয়ার ফ্রমি আমরা এটির আসলে কনগ্রেচুলেশন জানাই, এর এতে আঙ্গ নোয়াখালীর গর্ব এবং আঙ্গ এই লন্ডনে আঙ্গ যে কমিটি আছে নোয়াখালী কমিটি এটার গর্ব আঙ্গ, এটি আবার কনগ্রেচুলেশন, এটির সুন্দর জবাব দিলে আঙ্গকে কলার আছে আঙ্গ লগে জি কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে কইছেন ভাই? ভাই আমি মহিউদ্দিন বলছিলাম। হ্যালো মহিউদ্দিন ভাই, ধন্যবাদ দিচ্ছি এবং আজকের অতিথি আনোয়ার ভাই কে ধন্যবাদ দিচ্ছি, আমাদের নোয়াখালী ভাষায় আঙ্গ ভাই নোয়াখালী প্রোগ্রামে আসার জন্য। আর আঙ্গ আরেকজন আছে কসিবে, আছে আঙ্গ কসিবের একটু কইেন, কসিবে আঙ্গ লোক আছে। হ্যাঁ শুনি শুনি আর ভাই, হ্যাঁ কথা শুনি আর ভাই। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি যে নোয়াখালী সভাপতি আনোয়ার ভাইকে আজকের এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। ধন্যবাদ মহিউদ্দিন ভাই, আমরা আঙ্গ অনুষ্ঠান সানের আনঙ্গ অনুষ্ঠান সাইসের আঙ্গ কল করছেন, রেলে ধন্যবাদ আনোয়ার ভাইরে, আপনারও ধন্যবাদ দিচ্ছি মহিউদ্দিন ভাই। থ্যাংক ইউ মহিউদ্দিন ভাই। জি আনোয়ার ভাই, আপনার মেয়ে ওই ফ্রমি? ও আচ্ছা, হ্যাঁ আসলে আগে কলার আছে। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই সাহেব, ভালো আছেন? জি আপনি কে কইছেন ভাই? আমি মাইনুদ্দিন কইয়ের ভাই সাহেব। হ্যাঁ মাইনুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? নেই
ডাক্তার কসি ভাই আপনি হাতে কোনো কিছু জিজ্ঞাসা করবেন নাকি বা জিজ্ঞাবেন নাকি জিজ্ঞাসা আপনি কোথিলারে আর তরফ তো নাই ধন্যবাদ দিয়ে যে এই আমাদের নোয়াখালী উজ্জ্বল করার জন্য এই চেষ্টা চালাই আমাদের সুফল ভাই সিলেটিরা যেভাবে তাদের এই জেলাকে উপস্থাপন করে ধন্যবাদ ভাই ধন্যবাদ মানেদিন ভাই মানেদিন ভাই ধন্যবাদ আপনারে আপনারে ধন্যবাদ জি আনোয়ার ভাই আচ্ছা হ্যাঁ ফ্রমি কি আপনার আপনার ফ্রমি কি এতে ফড়া কাজে করতেছে এর কি হেয়ার চেষ্টা করছে নাকি আপনারা কোনো এটার ইয়ে করছেন লড়ার মতো জায়গা থ্যাংক ইউ ধন্যবাদ সুফল তোমারে আসলে ওই যে আঙ্গ ফরিবারটা সিলসিলে আছে আঙ্গ কত মূল্য লেয়াওড়া আচ্ছা তারপরে অন্য কিছু তার বাপের বাপেকে উত্তুষে দাদা হিজাগো একটাই উদ্দেশ্য নসিহত ছিল যে তোমরা আগে লেয়াড়া করো লেয়াড়া করার হওয়া দিয়া তুমি ব্যবসা করো চাকরি করো যা ইচ্ছে তা করো বাট লেয়াড়া করতেব আমাদের ফারিবে একটা সিলসিলে এলো কমপক্ষে গ্রাজুয়েশন থাকতে হবে ডিগ্রি পাস করতেব তো সেই উচলে তো আমার মাইয়া আর বাপের বাপের অত্যন্ত মানে ইয়ে ছিল আকাঙ্ক্ষা ছিল যে আমরা ভাই বোন ব্যাকে আঙ্গ দেখবেন যে আমরা উচ্চশিক্ষিত হই আর আর বাপে সবসময় চাইছে আমি বিলেত আইতাম বিলেত আসি আমি বেরেসি হাস করতাম হাস করতাম বিলেতে লেহড়া করতাম তাই আল্লাহর বাপের হে আশা পূর্ণ করছে কিন্তু আয় তো বিলেতে বেস্টে উঠে মারি না আচ্ছা তো এখন আল্লাহ আল্লাহ আমাদের তিনকে হলাম ইয়ে দিছে যে এখন আর হল্লা বর্গা জিজ্ঞা হিজা আইটি ইঞ্জিনিয়ার এর নাম এলাইজ হোসেন চৌধুরী আর আমার মাইয়েগে তো মাইয়েগে আসলে মাইয়েগে একটা লক্ষ্মী আল্লাহ তালা তারে একটা বিশেষ তার আল্লাহ তালা দেনা দেয়া গিফট আসলে মাইয়েগা মাইয়েগা আল্লাহ আল্লাহ আল্লাহর মতো আন্ন করে দেওয়ায় আপনি যে যেদিকে যেটা কবি যে এই লাইনটা তুই দর আলহামদুলিল্লাহ এই যে এই লাইনটা দিতে পারে তো সে আপনার মাইয়া মাইয়ার কথা আমরা আসলে যেটা সত্যি কথা আমরা আমরা শুনছি আমরা আমরা জানি এটা কারণ আমাদের মাইয়া আঙ্গু গর্ব এটাই আমরা জানি এটা এটা সত্য কথা এটা আঙ্গু কলার আছে জি কলার আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার পার্সোনাল নাম্বারটা দিতে পারবেন কিনা জি ভাই আপনার পার্সোনাল নাম্বারটা দিতে পারবেন কিনা আমি ইতালি থেকে বলছি লুৎফর রহমান আমি অনুষ্ঠানে পরে দিব এটা ভাই অনুষ্ঠানে পরে দিব আমি ফেসবুকে দিয়ে দিব এটা শকত ভাই তো নোয়াখালীর হলা আঙ্গু নোয়াখালী হলা সুমনি হলা শকত ভাই এক সময় সুমনি মদনমোহন স্কুলে হড়াই করছে এরপরে এসএসসি আশ করছে মদমল স্কুল তো এরপর নটনম কলেজে হড়াই করছে হিন্দু হাতে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাতে এমবিবিএস কমপ্লিট করছে তো আসলে আপনি এই এমবিবিএস কমপ্লিট করে আপনি এই দেশে আসার কারণ কী আমাদের তো একটা শুনতাম চাই এর আগে কী করালো জি করার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজমুল বলতেছি সুবল ভাই হ্যাঁ ভাই জি নাজমুল ভাই ভালো আছেন নাই ভাই ভালো আছি প্রথমে আঙ্গু দুইজন অতিথিরে আঙ্গু নোয়াখালীর সন্তান সালাম জানাইন আর আমি প্রত্যেক নোয়াখালীবাসীকে বলুন আপনাদের উৎসাহের জন্য যেন সবাই আপনাদেরকে উৎসাহ দেয় টেলিফোন করি করি এই আর কি আর ধন্যবাদ নাজুল ভাই আপনি কল করছেন আঙ্গরে অনুষ্ঠান স্যার ধন্যবাদ আপনারে ধন্যবাদ হ্যাঁ কসি ভাই কসি ভাইয়ের কাছে আমার কি কসি ভাই আপনি ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ তো আপনি এমবিবিএস পাস করছেন পাস করে আপনি এদেশে চলে আসছেন আসলে এটার পিছনে কোনো কারণ আছিল নাকি না এটা ধরেন আমি বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করার পরে সবাই ড্রিম ছিল ব্রিটেনে আপনার ট্রেনিং করে এটা যে কোনো ডাক্তারের আপনার ড্রিম থাকে বাংলাদেশে যে কোনো ডাক্তারের ড্রিম থাকে যদি কখনো সুযোগ হয় ব্রিটেনে কাজ করার ব্রিটেনে ট্রেন হওয়ার আমি আমি চেষ্টা করার পরে দেন আই হ্যাভ অ্যাপ্লাইড টু ইম্পেরিয়াল কলেজ অ্যান্ড ফর্চুনেটলি আই গট স্কলারশিপ ফ্রম WHO টু স্টাডি অ্যাট ইম্পেরিয়াল ইন কার্ডিওলজি এবং ওইভাবেই কিন্তু আমার এই দেশে আপনার সাথে আমার শুরু আচ্ছা তো এভাবে চলে আসলাম তারপর তো আস্তে আস্তে
I became a part of Imperial now. আমনে তো ইম্পিরিয়াল কলেজে হড়া করছেন, হড়া করে আবার এখানে চাকরি করেন, আবার এখানে চাকরি করেন আপনি। এটা এটা আসলে মানে এটা কিভাবে হয়েছে, এটা সম্ভব কেন হয়েছে, এটা এটা রেজাল্টের কারণে আপনার নাকি? না আসলে ধরেন এই দেশে তো নাম্বার ওয়ান, এই দেশে এভরিথিং ইজ এ ভেরি ফেয়ার জাস্টিস, আপনার সব কিছুই খুব মানে কেউ যদি কিছুর জন্য যদি ট্রাই করে এই দেশে, অথবা আমরা অনেকে বলি যে বিভিন্ন কারণে অথবা নিজেকে চাপিয়ে রাখা হলো, বা এদেশে আপনার কিন্তু সব কিছু ইন্টারভিউগুলো কিন্তু এগুলো প্রভাবমুক্ত থাকে, এই কারণে হয়তো বা আর অনেকের হয়তো বা দোয়া আছে, ইন্টারভিউ প্রভাবমুক্ত ছিল এবং আর হয়তো বা অনেকের দোয়া আছে সেই কারণে মনে হয়। আচ্ছা কজি ভাই, আঙ্গ কিছু দর্শক আছে আঙ্গুল অনলাইনে বুঝছেন, হেতারা আসলে আমাদের না কেন আগে নোয়াখালী বাসে কিছু কথা শুনবে না চায় কেন বুঝছেন, হেতারা অনলাইনে হেতারা অনলাইনে একটু কইতেছে আর কি যে আপনি আপনি ঠিক আছে ডাক্তার মানুষ আপনি আপনি আঙ্গের কেন নোয়াখালী বাসা কেন কথা কইলে একটু চেষ্টা করিয়ে আপনি কসিবের কাছে একটা কসিবের কাছে একটা কথা কইতাম কসি ভাই, আপনার আমি এটাও শুনছি যে আপনি ইয়া কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনি আপনি হু থেকে কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনি কি একটু কইবেন নাকি যে কি অ্যাওয়ার্ডগুলো আসলে? যেই দুটা অ্যাওয়ার্ড আসলে আমার লাইফের জন্য খুব মেমোরেবল, আপনার আমি বলবো যে এই দুটো কারণে আমাকে খুব টাচ করেছে। একটা হচ্ছে যে যখন আই বিকেম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্কলারশিপ যে অ্যাওয়ার্ডটা পেলাম, WHO ফেলোশিপ অ্যাওয়ার্ড টু স্টাডি কার্ডিওলজি ইন ব্রিটেন, তো এটা হচ্ছে যে আমার লাইফের একটা হচ্ছে। আর আর একটা হচ্ছে ভেরি রিসেন্ট আপনার, আমি ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে আই গট ক্লিনিক্যাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড আপনার, সেটা 2018 সালে। তো এই দুটো হচ্ছে যে এর বাহিরে আপনার ধরেন যখন 2002 তে আই ওয়েন্ট টু হার্ভার্ড ইউনিভার্সিটি ফর এ ট্রেনিং, ওই ওই অ্যাওয়ার্ডটাতে আই গট ওয়ার্ল্ড হেলথ ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাওয়ার্ড পেয়েছিলাম টু ট্রেন ইন হার্ভার্ড। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনার, আসলে ধন্যবাদ আপনারা কনগ্রেচুলেশন জানাই দিচ্ছে আমাকে এটার কারণে, কারণ আপনি আঙ্গ গর্ব আপনার দিয়ে আমরা গর্ববোধ করতেছি, এই কারণে আসলে আমরা আপনার কাছে আমি আঙ্গ আসলে বর্তমানে করোনা ভাইরাসের আসলে মেলা প্রাদুর্ভাব আছে আসলে চারিদিকে একা চলে গেছে, আঙ্গু ঘুরে গ্রামগঞ্জ চলে গেছে, এটা হাতি ওজন চলে গেছে, আমরা আপনার লোকে এই সেই ব্যাপারে একটু আপনার তো কিছু আমরা কথা কম, আমরা আসলে একটা আনোয়ার কাছে একখানা যাই রাখা না, আর আনোয়ার কাছে যাইবার আগে আসলে আঙ্গু এই গত একগে প্রোগ্রামে আঙ্গু একগে বই না আঙ্গুর কাছে জানতে চাইছিল আসলে আঙ্গু নোয়াখালীর ভাষাটা কতটা উৎপত্তি হয়েছে আসলে এটা জানবেনলে আসলে বুঝেন নি, তা আমরা আসলে মেলা গানি গুণি চাইছি, আমরা মেলা জনের কথাবার্তা কইছি বা আঙ্গু বই পুস্তক মেলা গানি আমরা চাইছি যে এটার আসলে কোনো কাল কাল মানে নির্দিষ্ট কোনো কাল দিয়ে এটা এটার কোনো উৎপত্তি হয় না, উৎপত্তি হয় না এটা, আর এটা কোনো রকম মানে কোনো সাল দিয়ে উৎপত্তি হয় না, এটা কোনো বাহাত্তর নাইও না, এটা এটা আঙ্গু নোয়াখালী আঞ্চলিক ভাষা, এটা একেবারে এটা একটা মিশ্র ভাষা। আমি আরও কিছু কথা কমে নোয়াখালী ভাষা আঙ্গুকে কলার আসাঙ্গ লাগে যে কলার, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কে কইছেন ভাই? আমি শফিকুল, আমি সিলেটি ভাই। জি শফিক ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম, আমরা বাঙালি ভাই। ভাইয়া আপনাকে আমি এর জন্য ফোন করেছি, 96 থেকে জি আমি একটা রেডিও আছে এই দেশে গ্রেট ব্রিটেনে ছিল, এই রেডিওতে ফোন করতাম, আর 98 থেকে আমি দেশের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে আমার যোগাযোগ আছে, আর ওই সময় আমি একটা রেডিওতে বলতাম যে বিজয়ফুল বের করো, বিজয়ফুল বের করো আমি বলতাম। 2002 আমি সাবার জাতীয় স্মৃতিসৌধ গিয়েছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে এনেছে শহীদের দোয়ায়, এই যে শাহজালাল মাজার, সাফরান মাজার, পারাউলিয়ার দিয়ে চট্টগ্রামও যাবো, এই নোয়াখালী যাবো। আমি বলতে চাই এই যে একজনে বা আমার ভাই বললেন যে উনি দেশের জন্য এই করেছেন সেই করেছেন, আমি যদি বলি যে আমরা বাংলাদেশের জন্য বিজয়ফুল বের করো, তাহলে তো আমার নামটা প্রথমে আসবে, আমি বাংলা লেখালেখি স্টার্ট করতেছি 1996 থেকে, তাহলে তো বিজয়ফুলটা আমার নামেই হবে, শফিকুল আলম যে বিজয়ফুল কপি করবে না, আপনার নামে বিজেপি উঠবো। জি আপনি কল করলে ধন্যবাদ ভাই। জি আসলে এই আঙ্গ এই নোয়াখালী ভাষার উৎপত্তি জিয়ান্তন হয়েছে আর কি, আমরা যেটা শুনছি যে আঙ্গ নোয়াখালী আসলে মেলা সমুদ্র বন্দর আছিল আগে, আগে দুইটা সমুদ্র বন্দর আছিল, আমি আপনি করে এই সমুদ্র বন্দর দোলানের নাম করে একখানে একখানে হচ্ছে কোম্পানিগুলো যোগ দিয়ে আসিল, আর একটা সুদারামের শান্তা সীতা বন্দর দুজন আছিল, এই দুজন বন্দরের বন্দর দিয়ে আঙ্গ মানুষ সেখানে আসা যাওয়া করতো এবং আঙ্গ মানুষ ইন্দে যাইতো বাইরেও যাইতো, বারো যাত্রা যাইতে যাত্রা আইতো, এত আইতে যাইতে মধ্যে এত মধ্যে একটা ভাষার একটা আদান প্রদান হয়েছে, এত ইয়ে নাই তো এত ভাষার আদান প্রদান হইতে যায়, ইহানে মেলা ভাষা মিশে গেছে, ইহানে গ্রিক ভাষা আছে, ইংরেজি ভাষা আছে, লাতিন আছে, পর্তুগিজ আছে, আরবি আর ফার্সিও আছে এটার লগে,
আঙ্গুয়ে কলার আছে জি, কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। জি কলার আসসালাম, কে কইছেন? জি আমি জানাত হোসেন দোস্ত পপি বলছি। আমি তো আনোয়ার হোসেন চৌধুরীর সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ 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 শুনে আপনি কোন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার বাড়ি কি নোয়াখালী তো কেন? ধন্যবাদ আপা, আপনি কল করছেন, ধন্যবাদ। আঙ্গুর অনুষ্ঠান নাম আপনার পছন্দ হয়েছে, এটা ধন্যবাদ আপনার। তো এই আঙ্গ নোয়াখালী ভাষার মধ্যে বুঝছেন, তো নোয়াখালী ভাষার মধ্যে মেলা গ্রিক আরবি ফার্সি বহুত ভাষা এটা আছে, এটা মিশিয়ে গেছে, এটা মিশিয়ে এটা অনেক ভাষার এটা ইয়ে হই, এটা একটা ভাষা হয়ে গেছে এটা। এবং এটা একটা সরঞ্চলের ভাষা কোনো যে ভাষা কোনো এটা ব্যাগ ভাষা আঙ্গ একই রকম, মানে এটা আঙ্গ নিজস্ব ভাষা, পৃথিবীর মধ্যে ভাষা, পৃথিবীর মধ্যে আছে না, যদি কোনো খেতনার ভাষা থাকে নোয়াখালী ভাষার কোনো ভাষা আর নাই। হ্যাঁ আর আঙ্গ এই ভাষার লোক আসলে যোগাযোগ আসলে মেন আঙ্গুর কলার আছে জি, কলার আসসালামু আলাইকুম। নোয়াখালীর গর্ব দুজনরা আমি সালাম দিতেছি, আর ইনশাল্লাহ আমাদের নোয়াখালীর মানুষ আরো সাকসেস হবে এই ব্রিটেনে, আমরা এটাই দোয়া করি। ধন্যবাদ, ইনশাল্লাহ ওনাদেরকে দেখি আমগো জেনারেশন আগে যাবে, ওনাদের বাচ্চাদেরকে দেখি। ধন্যবাদ ধন্যবাদ আফা, ধন্যবাদ আফা, আপনি কল করেন না, ধন্যবাদ আফা, আমাকে অনুষ্ঠান সারা ধন্যবাদ আপনার। তারপরে যাই আঙ্গু এই ভাষার মধ্যে বুঝছেন নি, আঙ্গু মনে করেন বিভিন্ন জায়গার ভাষা আবার আঙ্গু একটু আলাদা আলাদা আছে, যেমন লক্ষ্মীপুরের ভাষা একরকম টান আছে, রামগঞ্জের ভাষা একরকম টান আছে, মাঝি ভাষা একরকম টান আছে, একটা টানের মধ্যে আঙ্গু ডিফারেন্স আছে, যার কারণে এই ভাষাটা আসলে আঙ্গু নিজেগুলো উৎপত্তি ভাষা, এটা কোনো ভাষা তো নাই জানো এগে বইনে আঙ্গু তো জানতে চাইছিল, এটা আগের একটা অনুষ্ঠানে আমরা হেলে বইনকার এটা জানা দিচ্ছি, এটা আঙ্গু আসলে মিশ্র একটা ভাষা, এটা মেলা ভাষার এটা মিশ্রণ ইয়ে না আছে এনে। তো ধন্যবাদ আপনি, সেই বোন নিশ্চয়ই আঙ্গ উত্তর হাইছে, বোন উত্তর হাই গেছে। আনোয়ার ভাই কাছে আইতেছে, আনোয়ার ভাই আপনার একখান মাদ্রাসা আছে আঙ্গ এই নোয়াখালীতে, আপনি একখান মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসার নাম হয়েছে এই মাদ্রাসার নাম হয়েছে আঙ্গ আনোয়ার উলুম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা, এটা এটা আসলে আপনি কিলিয়ে দিয়েছেন, কী উদ্দেশ্যে দিয়েছেন এটা? থ্যাংক ইউ সুফল। আসলে ওই যে আগে একটা কোশ্চেন করছিলে তুমি মায়ের ব্যাপারে, তোর দিয়ে কথাটা শেষ করতে পারি না। আসলে মায়াকে অক্লান্ত পরিশ্রম করছে, আর এইটির কোনো নিজস্ব আইডিয়া চিন্তা ছিল না যেহেতু কী করবো, সেতে আঙ্গুর উপর সাই দিছে, তো সাই দেওয়ার দিয়েও মায়ের মা আসলে ইচ্ছা ছিল মায়ের ডাক্তার হইতে অনার লাগে, তো মায়ের মার কথায় মায়া আসলে ডাক্তার হয়েছে, এবং আলহামদুলিল্লাহ তা মাইয়াকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে খুবই গর্ব করছে। আর এই মাইয়া আমার হলো মাইয়ার মানুষ করার ভীষণ দিয়া, আসলে আপনারা বুঝেন যে যে মানে যে কোনো জাতিতে নারী ছাড়া কোনো জাতি আসলে উন্নতি হইতে পারে না। আঙ্গের মধ্যে সব কিছু ফাউন্ডেশন হলো নারী, যে জাতির মা জাতি বালা এবার শিক্ষিত হেন জাতি শিক্ষিত হয়, আমার হলো আমি আর পেক করি হিসেবে আসলে যে ক্যারেক্টার আছে না নি আমার জানা মতে আমি হান্ড্রেড দিম আমার মাইয়ের হলো মাইয়ের মারে মানে হেদ দ্বারা পরিশ্রমের দ্বারা এটা দিয়ে আসলে আঙ্গো এই কমিউনিটি এখন উঠবো আসছে আঙ্গো আমরা মাইয়া দেখি আরো কমিউনিটি মার জন্য মাইয়াকে আসলে বুঝুন দাই সোলামি আমাদের মাদ্রাসা কেন কোন সম্বন্ধে কেন করেন আঙ্গো মাদ্রাসা কি মাদ্রাসা এটা এটা হলো এলাকাতে আসলে ওই যে আঙ্গো গোষ্ঠী সিলসিলা হলো কি মানে মারানা গোষ্ঠী আঙ্গো উত্তরসূরি ব্যাকে আরবি লেওড়া করতো, হ্যাঁ আর দাদা ইজারা ব্যাকে উত্তরবঙ্গে যাই যাই আপনার এই বিভিন্ন মসজিদ মাদ্রাসা ইমতি করতে লেওড়া করাইতো, তা আমি ছোটোকালে দু এক বছর মাদ্রাসা গেছিলাম, তাই চিন্তা করলাম যে আমি যেহেতু মাদ্রাসা শিক্ষাটাই শেষ করতাম হারিনো, তাই কইছি ঠিক আছে যে আমি একটা মাদ্রাসা শিক্ষা চালু করি। আগে মনে আসেনি আমরা সকালবেলা উঠতে আগে মা বাবাকে ডাকতে আগে কোরআন শরীফ ভজন নামাজ হওয়ার লেঞ্জার হচ্ছে হাঁ দিলে ক্যাত করে উড়ে, এ দাদাগার উত্তর আসিল ঢেকি,
আপনারা ব্যাকে জানেন আসলে আঙ্গুল নোয়াখালীতে ডেকি আমরা ডেই কই আর কি আমরা ডেই কই আমরা ডেকি আঙ্গুল মেলা মানুষের উত্তর দিছে আসলে মেলা মানুষ আমার আঙ্গুল জিজ্ঞেসে ক্যাত করি উড়ে এটা আবার কি হয় আমি কিছু ক্যাত করি আমাকে একটা ডাক দিয়ে উড়ে ডেকির ওই এই ডেই যখন আমরা যখন লাগাই না এই সময় একে ইয়ে ইয়ে এটার মধ্যে উড়ে আর আঙ্গু আজ একে দাদা আছে নতুন দাদা দাদা কইছে আসলে আমরা ব্যাকে লিখিল আঙ্গু টিভি স্ক্রিনের মধ্যে উঠছে এই যে হয়েছে এর দূরে গিয়ে তেমনই সাইল ধরে নমনি আশি জনে খায় আরো কত খায় আপনারা যাতারা এই দাদাগার উত্তর দিতে পারবেন তাদের আঙ্গুরে লেখি হারাই দিন আঙ্গুর কাছে আঙ্গুর লেখার ঠিকানা হয়েছে ফরজক আঙ্গুবাড়ি নোয়াখালী আইওন টিভি আশি আবে রোড বার্কিং আইজি ইলেভেন সেভেন বিটি আঙ্গুর একটি ইমেল অ্যাড্রেস আছে আপনার ইমেলও হারাই দিন হারেন দাদাকে আবার কই রাম নগরের মুখে এর দূরে গিয়ে তেমনি চাইল ধরে নামুনি আশি জনে খাই আরো কত থায় আপনারা যাতারা হারেন এটা আঙ্গুরে অনলাইনে দিন হারেন আঙ্গুরে এই চিনি লেখি হারাই দিন হারেন আপনারা যেন আপনাকে মন চান হেনে করতে পারবেন আপনারা আঙ্গলকে মেলা কতুন কলার আছে আঙ্গলকে আসলে এগে কলার কলার জি কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কে কইছেন গো আমি আফরান জি আফরা আফরা আমি আফরান জি আফরান আফরান আসসালামু আলাইকুম ভালো আছেন নাই আমি ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি আপনার আব্বা কই আপনার আব্বার আম্মা কই আমি বাসা আছেন নি আপনারা ধন্যবাদ আপনার আঙ্গরে কল করছেন আপনার আব্বা আমারও ধন্যবাদ আপনার আব্বা আমার আঙ্গ উনছেন স্যারের এটা ধন্যবাদ রুম ভাই রুম ভাই ধন্যবাদ আপনার ভাবিরও ধন্যবাদ আনোয়ার ভাই আপনার একখান কথা কইতাম আঙ্গু একখান নোয়াখালী বাসায় গিয়া কথা আছে আর কি আঙ্গু মানে আমরা একখান শুদ্ধ ভাষা কমু আর কি কথা বুঝি নাই আপনার আমরা একখান নোয়াখালী ভাষা কেন কইতাম আঙ্গু দর্শকগুলা দর্শকগুলা শুনবিলা স্যার আমি এলাকা যাবো আচ্ছা 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 ঠিক আছে সুনীল কুটি বার ভাই আপনার আঙ্গুরে কষ্ট করে আঙ্গু ইয়া অনলাইনের মধ্যে আপনি আপনার নাম্বার টাম্বার দিয়ে রাখিয়েন নাম্বারটা দিয়ে রাখিয়েন বুঝছেন আমরা তো এটা ইয়ে করতে হবে পরে আমরা এটা লটারি ইয়ে করুম যাতে মেলা চলে আসলে তো বিয়ে হলে লটারি করুম আমরা তো ইফতি ভাইকে ধন্যবাদ দিতে হবে তো ইফতিরে ধন্যবাদ দিছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা ইফতিরে কই দিব আমরা ইফতি ভাই আঙ্গুর প্রোগ্রাম প্রডিউসার মানে ইফতি ভাই তো আইসে এক্সপোর্ট করতো কথা ঘুমারি কথা হয়েছে আসলে বাচ্চাটি হঠাৎ ঘুমের ভিতর ভয় পেয়ে গেছে এটার আসলে আঙ্গু নোয়াখালী ভাষা কি আঙ্গু মেলা দর্শক আসলে আপনার কথা শুনবে সার দিছে বাচ্চাটি হঠাৎ ঘুমের ভিতর ভয় পেয়ে গেছে আচ্ছা বাচ্চাটা ঘুমের ভিতরে স্যাপরা খাই ধরাই উঠছে আচ্ছা আমরা বাচ্চাটা ঘুমের ভিতরে স্যাপরা খাই ধরাই উঠছে স্যাপরা ধরা গেছে তো আচ্ছা আঙ্গ ইয়ে বাচ্চা করে তো আমরা আরেকরকম কই আমরা আমরা সুটকিও তো কই ও সুটকিয়া সুটকিয়াগা সুটকিয়াগা সুটকিয়া কয় সুটকিয়া হইজা ঘুমের ভিতরে স্যাপরা খাই ধরাই উঠছে আর আসিমকা আসিমকা হঠাৎ হঠাৎ যদি কই তাহলে আসিমকা 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 আমরা কই আর কি আসিমকা আসিমকা সার্ভাকে উঠছি হ্যাঁ সার্ভাকে উঠছে আসিমকা মানে উঠছে সার্ভাকে উঠছে দর্শকরা আপনারা যদি আপনাদের ইয়ে কাছে ভালো লাগে আপনারা আমার কমেন্টস করে জানাইয়েন আঙ্গলকে কল আছে জি কল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আসসালাম কে কইছেন ভাই ভাই আনোয়ার ভাইকে একটু দিবেন হ্যাঁ আনোয়ার ভাই শুনেন কোন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কিছু কইবেন নাকি কি জানার আছে নি ভাই আপনাকে ব্যাকের ঈদের অগ্রিম শুভেচ্ছা দেওয়া হইলো ঈদের দাওয়াত রইলো আর আপনাদের যে দাদা দিচ্ছেন দাদার রেজাল্ট হইছে চুন শুননি জি ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি লিখে দেখছি আপনি আঙ্গরে অনলাইনের মধ্যে আপনার নাম্বারটা দিয়ে রাখিয়ে না কারা
আচ্ছা জি জি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আনোয়ার ভাইয়ের কাছে এবারে গাঙ্গু লগে গাঙ্গু কসিবে আছে আসলে কসিবের লগে কেন কথা কই কেন জি কলার আসসালামু আলাইকুম আগে কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আফা কে কইছেন আসি ভালো আছি আপনি কে কইছেন আমি ইয়াতুন কই এর মানচেস্টারতুন কতুন মানচেস্টারতুন মানচেস্টারতুন কোন আচ্ছা নাম কি আপনার সেলিনা আফা আমি আপনাকে ধন্যবাদ দিয়ে প্রথমে আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আচ্ছা আমার কাছে অনেক ভালো লাগে আমরা সবাই মিলে চাই আর আমগো করের মধ্যে আচ্ছা আর আমি আপনাকে ওই ইচ্ছাই তারি এটা উত্তরটা আমি বাইর করে ফেলাইছি না কি উত্তরটা কি এখন ধন্যবাদ আমার মনে করতে আসলে আঙ্গো এই ম্যানচেস্টার কোন আবার স্কটল্যান্ডের তো আঙ্গো একটা গ্রুপ আছে এতটা বই আঙ্গো এই অনুষ্ঠান সাইবেল এতটা আঙ্গোর ফোন করে আর হাগাগে তারা ফোন করে রাতে রাতকে ফোন করে কয় ভাই আমাদের প্রোগ্রামটা কোন দিন আবার তাকে হইতে সোমবারে সাইন অসুবিধা নাই আমরা চেষ্টা করবো একটা বড় করে জাকজম করে গ্রহণ করবো আসলে ব্যাকে খুশি আর কি আঞ্চলিক নখেলে বা সাঙ্গো নখেলে কথা শুনতে পারবো ব্যতিক্রম লাগে আর কি লাগে আর কি হ্যাঁ আঙ্গোল কসিবে আছে কসিবের লাগে একটু একটা কথা কইতাম কসিবে আসেন তো লাইনে কেন হ্যাঁ কৌশিক ভাই আসলে আমরা তো এখন করোনা লো একটা জামিলাতে আছি একখানা তো এখন আমাদের একটা জিজ্ঞাসা আসলে এই করোনার আঙ্গ বাংলাদেশে তো বেশি এখন ছড়াইছে কিন্তু বাংলাদেশের লক্ষণ কোনো কিছু বোঝা যায় না আসলে এটার মূল লক্ষণটা কী আসলে মেন লক্ষণটা কী আপনি একখানা যদি এখন নখেলে বা এখানে কত কোন নখেলে মানুষ ঘুরে একখানা মানে কারো যদি করোনা যদি ধরুন যদি কারো যদি করোনা ভাইরাস ইনফেকশন হয় লক্ষণ কী হ্যাঁ লক্ষণ এটা কী হ্যাঁ এই দেশে তো আমরা বুঝি বাংলাদেশে তো মানুষ বুঝে না আসলে আপনার মনে পড়ে কিনা যে মার্চ মাসে যখন করোনা শুরু হলো তখন দেশে আমরা শুধু মনে করতাম যে জ্বর আর কাশি মানে হচ্ছে করোনা এই করোনা মনে করতো তখন আমরা কিন্তু ডাক্তাররা অনেক কিছু মিস করে গেছি এবং এই করোনা ভাইরাসের সিমটম কিরকম ভাবে হবে করোনা ভাইরাসের আমাদের শরীরে কয়েকটা বিশেষ অর্গান আছে এই অর্গান যে অর্গানগুলো আছে এগুলার উপরে করোনা ভাইরাসের সার্ফেসে আপনারা দেখেন যে একটা স্পাইকের মতো যে প্রোটিন স্পাইকের মতো দেখেন যে ভাইরাসে এইটা হচ্ছে যে আপনার এই স্পাইকটা আমাদের শরীরে H2 রিসেপ্টর নামে কয়েকটা অর্গানে যেগুলোতে এটা বেশি আছে ওগুলোর সাথে এটা বাইন্ড করে আচ্ছা যখন বাইন্ড করে যে যে অর্গানে বাইন্ড করবে তার সেরকম সিমটম দেখা দিবে কারণ তারও যদি লাংসে যদি ফুসফুসে যদি বাইন্ড করে তাহলে ফুসফুসে ধরেন কাশি দেখা দিবে আর ভাইরাস যে কোনো ইনফেকশনের জ্বর তো আসতে পারে আচ্ছা যদি কারো পেটের রিসিপ্টরের সাথে বাইন্ড করে তাকে তার হয়তো বা ডায়রিয়া হবে আপনার পেটে ব্যথা হবে আরও যদি ধরেন হার্টের ওই রিসিপ্টরগুলোর সাথে যদি বাইন্ড করে তখন তার হয়তো বা ব্লাড প্রেশারটা যদি কারো ব্লাড প্রেশার নর্মাল থেকে ওষুধ খায় তার হয়তো বা ব্লাড প্রেশারটা আপনার ফ্ল্যাকচুয়েট করবে হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যাবে বা হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে যেতে পারবে হয়তোবা অথবা শ্বাসকষ্ট দেখা দিতে পারে আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু বুক ধড়পড় করা যেটা আছে এখন ডিপেন্ডস অন আবার এটা রক্ত নালী গুলাতে প্রচুর থাকে এই রিসিপ্টর গুলা হ্যাঁ কসি ভাই আমাদের কইতে আমার কি যে আঙ্গ তরুণকে কোনো সিমটম আছে না একবারে মানে নির্দিষ্ট কোনো লক্ষণ দেওয়া যায় নাকি আসলে না তরুণ এই যে লক্ষণগুলা বললাম এগুলা কিন্তু যাকে ভাইরাসটা অ্যাটাক করবে ইনফেক্ট করবে বাইন্ড করবে ওই যে রিসিপ্টরের সাথে যা যে অর্গানে আপনি বয়স্ক বলেন আর তরুণ বলেন সবার ক্ষেত্রে কিন্তু আপনার একই রকমই যার যে অর্গানটা ইনভলভ হয় এটা একই রকম সিমটম দেখা দেয় ও আচ্ছা তবে আঙ্গুলকে কলার আছে কলার একটা কল গেল এরকম না জি কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই কে কইছেন ভাই দাদার উত্তর হলো চুনের বাটি আপনার নাম কি নাম কি আপনার আমার নাম মহিউদ্দিন জি মহিউদ্দিন ভাই চুনের গটি কেন জি চুনের গটি আচ্ছা আপনি আঙ্গুল কষ্ট আপনার নাম্বার গাদি দিয়েন আর ইয়ে করিয়েন আচ্ছা ঠিক আছে আমি আমার নাম্বারটা দিয়ে দিব অনলাইনে দিয়ে দিয়েন জি জি অনলাইনে দিয়ে দিব আর ওই আমার একটা অনুরোধ কসিবের সুমনিতে বাড়ি কোন জায়গায় কোন গ্রামে একটু জানতে চাই কসিবের বাড়ি আছে আঙ্গুল কলেজ আছে না সুমনি এসে কলেজ হোস্টেল রোড আমার বাড়ি গরিপুরে এই কারণে জিজ্ঞেস করছি হ্যাঁ বাড়ি হোস্টেল রোড হ্যাঁ আব্বা ছিল আপনার এই এসপি আসছিল সাবেক এসপি সরকারের একজন আমলা ছিল
সাবেক এসপি হাতনা বাসিলো নাম হইছে তোফাইল আহমেদ ও আচ্ছা আচ্ছা চিনতে পাচ্ছি তোফাইল আহমেদ সাবে ছেলে উনি ওকে থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাদের কল করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি গণিপুর বাড়ি নিশ্চয় কোনো একটা সময় পরিচয় বা আমরা হয়তো একসাথে কোনো কাজও করব অবশ্যই তবে যেটা যেটা বলছিলাম সেটা হচ্ছে ইন্টারেস্টিংলি করোনা ভাইরাসে কিন্তু আপনার মহিলা এবং বাচ্চাদের আচ্ছা ইনফেকশন হয়েছে কারণ মহিলা এবং বাচ্চাদের শরীরে কিন্তু এই রিসেপ্টর কিন্তু রিসেপ্টরের সাথে ভাইরাস বাইন্ড করে সেটা কিন্তু মহিলার ক্ষেত্রে এই রিসেপ্টর কম থাকে দেখে মহিলারা কিন্তু কম ইনফেক্টেড হয়েছে করোনা ভাইরাসের কারণে এবং বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই রিসেপ্টর কম থাকার কারণে আমরা যখন তখন আমরা ভেবেছিলাম বাচ্চাদের স্কুল বন্ধ করা হয়েছিল বাচ্চারা ক্যারিয়ার কিন্তু তারা নিজেরা কিন্তু আপনার করোনা ভাইরাস দ্বারা এফেক্ট খুব কম খুবই কম হয়েছে সো এটা এক্সপেক্ট করা সহায় দেয় বেশি আর কি এটা জি হ্যাঁ ছড়া স্প্রেড করা আছে স্প্রেড করা বেশি আঙ্গলগে কলার আছে জি কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আসসালাম কে কইছেন ভাই আমার নাম রিফন বাড়ি সমুনি বুঝিন নি জি সমুন রিফন ভাই জি ভালো আছেন না ভাই ভালো আছি অনুষ্ঠান তো সুন্দর লাগে জমাইছেন ভালো আঙ্গ আনোর ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম আনোর ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রিফন ভাই ভালো আছেন নি আরে রিফন চিনছেন না আরে সিন সিন চালা নাম আমার রিফন ভাই আমরা তো সমুনি হলা গিয়ে আছে আঙ্গ কসিবে ডাক্তার কসিবে সমুনি হলা হাতনারে কিছু কইবেন নি আপনি জানা আছে নি নোয়াখালীর মানুষ চৌমুড়ির মানুষ হওয়ার পরে আমাকে কিন্তু লোকজন একেবারে চেনে না তবে হ্যাঁ এই যে আস্তে আস্তে আমার শুরু হলো যে নোয়াখালীর মানুষের সাথে সম্পর্ক যে স্থাপন করে এটা শুরু কাজের মাধ্যমে আমি শুরু করি অবশ্যই অবশ্যই এটা এটাই দরকার আপনি আপনি ফাইরবেন এটা আপনি যদি এনে চিন্তা আইতে চান ইম্পিরিয়াল কলেজের প্রফেসর হইছেন আপনি আপনি এটা হইবেন না চিন্তা করিয়েন না আপনি এটা আমরা কইতে আছি আপনি হারবেন ইনশাআল্লাহ আর ইয়া কসিবের কাছে ছোট্ট করে একটি প্রশ্ন একেবারে আমি একবার ছোট করে কইতাম চাই আসলে আঙ্গুমানি এই মানে এটা আসলে আমরা কীভাবে সুস্থ হইতে পারি আঙ্গু বাংলা নোয়াখালীর মানুষগুলো আমরা দেখছি বাংলাদেশের মানুষগুলো দেখছি যে ড্যাম কেয়ার তারা কোনো কেয়ার করে না এটা কিনলে তারা করে আমি বুঝি না এটা এই আপনার কাছে এটা যাইবার আগে যে আপনার আগে করার লইয়া জি করার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আসসালাম কে কইছেন ভাই সুবল ভাই ভালো আছেন ভালো আছি আপনি কে কইছেন নাম কি আপনার তানবি সুবল ভাই নাম কি তানবি তানবি জি তানবির ভাই ভালো আছেন নি আর সিনছেন নি আমারে হ্যাঁ সিনছি তানবির ভাই সিনছি সিনছি শুরু করছে শুরু করছে আপনি আপনি আঙ্গুল থান আপনি আঙ্গুল থাকলে আপনি শুনবেন আপনি আপনারা বলতে পারেন কি যে নোয়াখালীর মানুষ বা বাংলাদেশের মানুষগুলো আসলে বেশি একেবারে এরা কেন কেয়ার করে না কিনলে আসলে তারা কেয়ার করে না মূলত আসলে এটাও কি ইমিউনিটি শক্তি কি আসলে বেশি নাকি বর্তমান প্রেসিডেন্ট আচ্ছা বাংলাদেশের মানুষগুলো আসলে একটু মানে কেয়ার করে না এদের কি আসলে কি ইমিউনিটি যে শক্তি দেয় এটা কি আসলে বেশি কিনে এই কারণে কি এরা কেয়ার করে না নাকি অন্য কি অন্য কোনো কারণে না ইমিউনিটি আসলে ধরেন যে ধরেন ইমিউনিটি বেশি কিনা এটারও কিন্তু বাংলাদেশে কোনো
স্টাডি হয় না যে থেকে বলা যাবে যে আপনার ইমিউনিটি বেশি আছে? না না, যদি স্টাডি থাকতো তাহলে হয়তো বা বলা যেত। যেহেতু কোনো স্টাডি নেই আমি বলবো না যে ইমিউনিটি বেশি কি কম, কারণ হচ্ছে এনিথিং ইফ আই ডোন্ট নো। তার যে তবে হ্যাঁ, যারা হয়তো কি বাংলাদেশে রোগ জীবাণুগুলো সবসময় মানুষ বিভিন্ন ধরনের রোগ জীবাণুর সাথে এক্সপোজ বেশি হতো, যখনই বেশি জীবাণুর সাথে আপনার ধরেন এই ওয়েস্টের যে কোনো দেশে যে পরিমাণ আপনার জিনিসগুলো যেটা মেনটেন হয় সেটা হচ্ছে যে এই ওয়েস্টের যে কোনো দেশে ইমিউনিটি লেভেল কিন্তু একটু কম থাকে। ধরুন এই দেশ থেকে যখন কেউ যখন বাংলাদেশে যাবে দেখা যাচ্ছে ডায়রিয়া হয়ে যাচ্ছে, কারণ ইমিউনিটি লেভেল কম, কারণ হচ্ছে যে ওই হাইজিন এই দেশে অনেক মেনটেন হয়। এখন বাংলাদেশে করোনা ভাইরাসের ক্ষেত্রে এটা যদি কোনো স্টাডি থাকতো তাহলে আমি বলতাম, তবে তবে এটা আমি অবশ্যই বলবো যে একটা ভালো খবর, কারণ দেখেছিলাম কত মানুষ মারা যাচ্ছে অলরেডি মানুষ, আল্লাহ যাতে উদ্ধার করে বাংলাদেশের মানুষ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনি আপনি আঙ্গুরে আসার জন্য ধন্যবাদ। আঙ্গুরে কল আছে, কল আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে কইছেন ভাই? হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, আমার নাম হলো মিন্টু ভাই, আমি আমার বাড়ি নোয়াখালী। জি মিন্টু ভাই, আমি আনোয়ার ভাই এবং কোশি ভাই দুইজনের সালাম জানাইতেছি, আমাদেরকে আমার সালাম দিন। আর আনোয়ার ভাই যে রোডে থাকে আমি এই রোডের মাঝখানে থাকি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ফাউন্ডেশন ট্রেনিং হিসেবে ডাক্তার এই দেশের ছেলেমেয়েদের একটা ড্রিম জব। আচ্ছা, আমরা অবশ্য করি তার জন্য যে সে যাতে ভেরি সাকসেসফুল হয়, খুব সাকসেসফুল, এবং যাতে এই দেশের জন্য এবং বাংলাদেশের জন্য স্পেশালি নোয়াখালীর জন্য যাতে কন্ট্রিবিউট করতে পারে, এটা অবশ্যই অবশ্যই এটা আমরা আশা করতে পারি। এটা আমরা আমরা এদের কাছে আশা না করলে কার কাছে করবো? আমরা আমাদের কাছে আশা করি সেম কথা। আর আমরা চাই তো আপনিও একসময় নোয়াখালী যাইবেন, যাই আপনি আপনি যে কোনো কিছু একটা করতে হবে আপনারে, এটা আমরা এটা আমাদের কাছে আশা করি। আমরা হাসপাতাল করতে হবে, হাসপাতাল। জি আঙ্গুলা ভাই, কল আসছে, কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জি কে কইছেন ভাই? আর তোমার সাথে কথা হবে, তুমি তো খবর টবর আর ভুলে গেছো, সবাই ভালো আছে তো? বুঝলাম না তো কি ব্যাপার। ধন্যবাদ মিনাজ। আমাদের মধ্যে যেমন শহীদ মনির চৌধুরী, আচ্ছা, তারপর হেতার ভাই জাতীয় অধ্যাপক, মনির চৌধুরী জাতীয় অধ্যাপক, না না শহীদ চৌধুরী 71 সালে সেই শহীদ হয়েছে আমাদের স্বাধীন সংগ্রামের সময়। তার হেতার ভাই কল গেল এখানে। জি কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসসালাম, কে কইছেন ভাই? আমি রিফন, একটু আগে ফোন করেছিলাম, আমার তো লাইন তো কাটি গেছে, বুঝছেননি? জি ভাই রিফন ভাই, কোন আমি ওই কোসিবের পরিচিত, আমি তো সমনি হলা, কোসিবের গ্রামটা কোন গ্রাম একটু জানলে ভালো। কোসিবের বাড়ি এসে যাই সমনি কলেজ আছে না, কলেজ হোস্টেল রোড, কলেজ হোস্টেল রোড। আচ্ছা, এতে সাবেক মেম্বার স্যার না, দাদার উত্তর হচ্ছে সুনেরগড়ি। ও আচ্ছা, গড়ি। আচ্ছা জি জি, ঠিক আছে নি। জি রিফন ভাই, জি সুনেরগড়ি। ধন্যবাদ, ধন্যবাদ অনুষ্ঠান ভালো হলো। ওকে, জি আসসালামু আলাইকুম। আসসালাম। তারপর দিয়ে হেতার ভাই অধ্যাপক, জাতীয় অধ্যাপক, অধ্যাপক কবি চৌধুরী, তার হেতাকে বোন আছে ফেরদৌসী মজুমদার,
এই অভিনেত্রী বাংলাদেশে হারা বাংলাদেশে কে নাসিনে আচ্ছা তারপর হেতাকে আরেকটা বাগিনে আছে মরু নুরামে চৌধুরী হেতারে ব্যাগে কাল চৌধুরীকে জানতো হে তো 70 দশকে এমসি এমসি ছিল তারপর মরু রফিকুল চৌধুরী বঙ্গবন্ধু খুব কাছের লোক ছিল এই রফিকুল চৌধুরী কিন্তু পাকিস্তানের এক নম্বর শিশু অফিসে ছিল পরবর্তী প্রধানমন্ত্রী সচিব ছিল রফিকুল চৌধুরী আচ্ছা তারপরে এবিএম এবিএম রুল আমিন বীর বিক্রম নোয়াখালাবাড়ি নোয়াখালা ইনারবাড়ি তার বীর মুক্তিযোদ্ধা আরিফুর রহমান ব্যাগ এতার ব্যাগে চিনে তা বীর প্রতীক আব্দুল হালিম গ্রাম রামদেবপুরে তারপরে দিয়ে আছে বেগুন যেগুলো নাম করেন বেগুন বাকি সাটকিল নেই বেগুন বাকি সাটকিল তারপরে বাংলাদেশের সিএসএতম সিএসএতম ধনী ছিল শিল্পপতি আবুলহোসেন চৌধুরী এই আবুলহোসেন চৌধুরী সারা বাংলাদেশের সর্বত্র আছে না নি সর্বত্র ইউনিভার্সিটি কলেজে হাতে মডার্ন সায়েন্স সাপ্লাইয়ের মাধ্যমে আছে না নি বিজ্ঞানী জন্তু হতে ব্যাগে হাতে সাপ্লাই দিত এর মধ্যে 80% ছিল হাতে বিনামূল্যে দিত হাতে মরণ আবুলহোসেন চৌধুরী কলার আছে জি কলার আসসালামু আলাইকুম আমি এগেইন শফিকুল বান্দি থেকে আমি বেশি আর আগুরজান হয়ে আমি ফোন করতেছি এর জন্য যে নোয়াখালী মাননীয় সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম জিয়ার আব্বার বাড়ি এর জন্য বলতেছি আমি 1998 যখন আমি বাঙালি হয়ে গেলাম পুরোদমে পাওয়ারফুল ওই সময় আমি বেগম জিয়ার কাছে প্রধানমন্ত্রী অফিসে পত্র দিয়েছি তারপর মইনুদ্দিন সরকার ধন্যবাদ ভাই আপনি ধন্যবাদ ভাই আপনি আমনে কল করছেন আপনি অবশ্যই দেখেন ভাই ধন্যবাদ ধন্যবাদ জি জি কোন তারপরে ওই সে 1986 সালে মারা গেছে এতে বঙ্গবন্ধুর খুব কাছের লোক ছিল আমরা আসাম আব্দুর রব ভাই সহ যতরা এক জাসদ করছো আর এতে ছিল আমরা নোয়াখালী গাড়ি মত একারে সত্য কথা কই আমরা যে বর্তমান শিরিন শারমিন শিরিন শারমিনের বাড়িতে আমরা কোন নোয়াখালী সার্কেল হ্যাঁ শিরিন শারমিন তো আমরা এটা জানেন নি শিরিন শারমিন বাবা হলো রফিকুল চৌধুরী শেষ পর্যায়ে চলে আসি আমরা আঙ্গো কসিবের কাছে একারে শেষমেশ কসিবের তিন একানা একানা হুনু একানা যে কসি ভাই আঙ্গো বর্তমানে করোনা লো আঙ্গো একারে 30 সেকেন্ডের ভিতরে আঙ্গো একা শেষ করে দেন একানা কি কবে না কোনো উপদেশ আছে কিনা কোনো অখালি মানুষের লাই ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত যতদূর সম্ভব জি ডিস্টেন্সিং মেনটেন করবেন ধন্যবাদ হচ্ছে একটি কথা আরেকটি কথা হচ্ছে যে বাসা যে লকডাউন কারণে আপনারা বের হচ্ছেন না এই কারণে কিন্তু বডি অ্যাক্টিভিটি লেভেল কমে গেছে আপনার যখন বডি লেস অ্যাক্টিভ হবেন তখন আপনার বডি যে ওন ইমিউন সেল যেগুলো আছে ফাইট করে ওটা যতক্ষণে থাকবেন অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন তাহলে আপনার ইমিউন সেল আপনার বেশি তৈরি হবে এবং আপনি করোনা ভাইরাসকে ফাইট করতে পারবেন আর আর কোনো সোশ্যাল মিডিয়ার বা মাধ্যমে যে অনেক অনেক মানে ফেক নিউজ আছে এগুলাকে বিলিভ না করে এই দেশের সরকার মেইন চ্যানেল যেগুলো আছে এই খবরগুলোকে আপনারা বিশ্বাস করুন এবং এগুলোকে মানার চেষ্টা করবেন ধন্যবাদ কসি ভাই আপনি আঙ্গরে মূল্যবান একটা কথা কইছেন আসলে যেটা যে আমরা বাঙালি মানুষ আসলে ওই লকডাউন থাকতে থাকতে তারা বই যে ঘরের ভিতরে বই থাকার কারণে হেতাকে আসলে শরীরে একটা জামা হয়ে যায় তাকে বুঝছেন নি জামা হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু আসলে ইয়ে হয়ে যায় যাক অসুবিধা নাই ধন্যবাদ আপনাদের কসি ভাই আপনি আঙ্গরে উপদেশ দিচ্ছেন আনোয়ার ভাই একটা আঙ্গুরা শেষ করে দেন একখানা আঙ্গুর নোয়াখালীর এই প্রোগ্রামগুলো কি দুই একখান কথা কই শেষ করে দেবেন আঙ্গুরকে মেলা কলার আসলে কলার কলগুলো লইতে হারি না আমরা মেলা কলার আঙ্গু অপেক্ষা করতেছে আঙ্গুরকে লাইনে আমরা লইতে হারি না ধন্য দুঃখিত আসলে কলার আপনাদের দুঃখিত দর্শকরা দুঃখিত আনোয়ার ভাই আঙ্গুরে একা 30 সেকেন্ড হইতে শেষ করে দেবেন আসলে মিনাজ তুমি যে নাম দিয়ে প্রোগ্রাম শুরু করছো আঙ্গুর ভাই নোয়াখালী এই এই প্রোগ্রামগুলো আসেন এত অল্প সময়ে কোনো কিছু কোন সম্ভব না মানে এখন আঙ্গো যে হেডবিতে যে কথাই না আছে তার মাধ্যমে না একবার কথা হয় না তবে হ্যাঁ আঙ্গোর মধ্যে কিছু গুণীজন আছে হেতারা আসলে অনুষ্ঠানে মনে করে যে আমরা ঠিক মতো নোয়াখালী ভাষা স্টুডিওতে গেলে নোয়াখালী ভাষা কথা কইতে হাইতেন না গেলে হেতারা অনেকে ডরাই আইতে চায় না তো আমি হেতার কইমি আসলে আমরা আইয়েন আইলে না কয় আঙ্গো যে মায়ের হেডেতে উড়ি যে ভাষায় কথা কইতে না কথা কইছেন সেই কথাটা কইতে আপনার কাছে ভালো লাগার কথা আমি আমার সেই কথা হয়তো ভালোবাসি ভালো পাই তা আপনারা আইয়েন আইয়ে অনুষ্ঠান এবং অনুষ্ঠান ধন্যবাদ আনোয়ার ভাই আনোয়ার আপনাদের ধন্যবাদ আঙ্গুলকে এসকেবে আছে কসিবের ধন্যবাদ আঙ্গো দর্শকগুলো কই আসলে দর্শকরা আপনারা মেলা জন আঙ্গুলক অনলাইনে আছেন ফেসবুকে দেখতেছি আমরা আসলে মেলা জন আছেন মেলা জন মেলা কথা কইছেন আঙ্গো অনুষ্ঠান ভালো লাগছে আপনাদের ধন্যবাদ স্কটল্যান্ডের তুনও কিছু কিছু লোক আঙ্গুলকে আছে মেসেজের তুনও আছে লেসেসের তুনও আছে হেতাগরও ধন্যবাদ
আঙ্গ অনুষ্ঠান হলো চলব প্রত্যেক সোমবারে। আসলে আমরা আঙ্গলকে থাইয়েন আমরা চেষ্টা করব আসলে আঙ্গ অনুষ্ঠান করার সুন্দর করে বেলায় আঙ্গরে কিছু আসেন আসেন কথা কই বেলায় আর আঙ্গরে ওই আনোয়ার ভাই কইছে যে সর ভাইয়ের না আমরা যাতে আমরা আগ্রহ দেখাইতেন চান আমরা আঙ্গ এই প্রোগ্রামের মধ্যে আপনারা স্বাগত মনে করে জানাইয়ের আমরা আইতে হারেন আমরা আঙ্গরে কল করতে পারবেন আঙ্গ অনুষ্ঠান আমরা আইয়েন আইলে আঙ্গ ভালো লাগবে আমরাও ভালো লাগবে ইনশাল্লাহ দোয়া করিয়েন দেখাবো আগামী সপ্তাহে আগামী সোমবারে একই সময় আঙ্গ ওয়ারি নোয়াখালী অনুষ্ঠান আইওয়ান টিভিতে।